ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সোদপুর স্টেশন সংলগ্ন রথীন্দ্র সিনেমা হলের একটি স্টলে ভাঙচুরের অভিযোগ স্টল মালিকের অভিযুক্ত হল কর্তৃপক্ষ একটি স্টলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে অভিযোগ 30 বছর আমাদের স্টল আছে এখানে মালিক হঠাৎ আজ থেকে পাঁচ বছর আগে আমাদেরকে বলেছে তোমাদের ছেড়ে চলে যাও তো সব কাগজপত্র আমার কাছে আছে সব কালবেলা একদম যখন আমরা আন্না থাকি না তখনই গেট বন্ধ করে এরা ভেঙে ছুঁড়ে সব তুলে নিয়ে চলে যায় পুরো লাইন কারেন্ট সব কেটে দিয়েছে আর একদম বলছে কি রোজ বা রোজ হুমকি দিচ্ছে তোমরা ছেড়ে চলে যাও মালিক তোমরা বাঁচতে পারবে না ওখানে ইঞ্জেকশন আমাদের জারি রয়েছে সেটা ছয় বারো উনিশ পর্যন্ত ওটা এক্সটেন্ডেন্ট মানে জারি রয়েছে এর মধ্যে ওনারা যা নিচে গ্রাউন্ড ফ্লোরে যে মানে অস্টল আছে ক্যান্টিন স্টল সেটা ওনারা শুনলাম যে ভেঙে দিয়ে জোর করে ওটা সব সরিয়ে দিয়েছেন এটা কি করে হতে পারে যখন একটা সিভিল জাজ কোর্টের আদেশ সেটা অমান্য করে ওনারা জোর করে করে যাচ্ছেন যদিও দোকান ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে হল কর্তৃপক্ষ ওদের আছে ওদের আছে মালিক কাটলো কেন কি জানি মালিক সে পুজবেন আমাকে পুজবেন কেন মালিক কে পুজবেন থানায় লিখিত অভিযোগ করেছেন স্টল মালিক পুলিশ জানিয়েছে কে বা কারা স্টলে ভাঙচুর ও লুট করলো তা খতিয়ে দেখা হচ্ছে সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা